আজকে আলোচনা করবো যে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কোনটা আসলে উপরের দিকে থাকবে। এক কথায় আনসার সেটা হলো এক্সাম। হ্যাঁ, তোমরা এইটা নিয়ে দেখবা যে কোথাও তেমন একটা আলোচনা করা হয় না এবং তোমরাও এটার প্রতি আগ্রহ দেখাও না। হ্যাঁ দেখো, এই জিনিসটা আমি নিজে ফিল করি, আমি নিজে সেকেন্ড টাইমের ছিলাম। আমি শেষ সময়টাতে একটা কাজে করছি, সেটা হলো শুধুমাত্র এক্সাম দিছি। সো আমি তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো, যারা একটা কি বলা যায় সিট অন্তত কনফার্ম করতে চাচ্ছ, যেভাবে হোক পড়াশোনা যেমন করতেছো যতটুকুই করতেছো বা চাচ্ছ একটা সিট কনফার্ম করার জন্য, হ্যাঁ তো তাহলে তোমাদের জন্য একটাই সলিউশন, সেটা হলো প্রচুর এক্সাম দেওয়া। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই এক্সাম দিলে আসলে কি বেনিফিটটা হয়, কিভাবে এক্সাম দিলে চান্স হয়। দেখো প্রত্যেকটা জিনিসের ক্রাইটেরিয়া আছে, কিভাবে এক্সাম দিবা, এক্সামে আসলে কেন তোমার আসলে সবচেয়ে বেশি হেল্প করে, এটা আমি তোমাদের একটু দেখাই। খেয়াল করো যে এই মনে করো একটা গ্রাফ। হ্যাঁ, গ্রাফের এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাই না? এটা হচ্ছে টাইম, এদিকে হচ্ছে তোমার মনে করো যে এক্সামের সংখ্যা বা এক্সামের এমসিকিউ সংখ্যা, হোয়াট এভার। হ্যাঁ, তো তুমি মনে করো যে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এরকম করে 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 মনে করো যে পুরো সময়টা পরীক্ষা থাক পর্যন্ত, তো তুমি মনে করো যে প্রথম দিন একটা পরীক্ষা দিছো 10 মার্কের, পরের দিন একটা পরীক্ষা দিছো 20 মার্কের, পরের দিন 30 মার্কের, এরকম করে 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 যখন তুমি ডে বাই ডে পরীক্ষা দিচ্ছ, তখন যেটা হয় সেটা হলো একটা সময় যে দেখবা যে তোমার এক্সাম দেওয়ার পরিমাণ অনেক বেড়ে গেছে, অর্থাৎ তুমি এমসিকিউ এত পরিমাণ সলভ করছো, অনেক বেশি হবে আই থিঙ্ক, বুঝতে পারতেছো। তো এত বেশি এমসিকিউ করলে যেটা হয় সেটা হলো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই যে চারটা সাবজেক্টের কম্বিনেশনে তোমার থিওরিগুলো মাথায় থাকবে, কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, কিভাবে আসে এগুলো মাথায় থাকবে। আর সবচেয়ে বড় যে ব্যাপার, এখানে পরীক্ষা দেওয়ার সময় যে জিনিসগুলো তুমি খুঁজে পাওয়া যাচ্ছে, এই এই ম্যাথটা পারি নাই, এই এই জিনিসটা হয় নাই, এই এই এমসিকিউটা হয় নাই, তাহলে ওইটা তুমি সাথে সাথে সলভ করে নিলা না, এত করে লাভ কি হইলো, প্র্যাকটিস হয়ে গেল না। হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তোমার পারফরমেন্স আপ হবে। সো এটা হচ্ছে তোমার পরীক্ষা চান্স পাওয়ার সবচেয়ে বড় একটা হাতিয়ার। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, বাজারে অনেকগুলো এক্সাম ব্যাচ আছে যেগুলোর দাম অনেক বেশি, বাট আমি তোমাদেরকে বলবো তুমি দুইভাবে এক্সাম দিবা, একটা হচ্ছে অনলাইন এক্সাম, একটা হচ্ছে অফলাইন এক্সাম। অনলাইনের এক্সামের জন্য তুমি এমন একটা এক্সাম চুজ করবা যে এক্সাম গুলোতে তোমার এমসিকিউ একদম লাটুরে এমসিকিউ দেওয়া থাকে না, তোমার একদম যেগুলো অ্যানালাইসিস করা, অর্থাৎ বিগত বছরগুলো অ্যানালাইসিস করে তোমার এমসিকিউ গুলো দেওয়া আছে, যাতে করে তুমি শুধুমাত্র ওই অনলাইনের এমসিকিউ পরীক্ষা দিলে যাতে তুমি পরীক্ষা হলে যা সেম টাইপের জিনিস কমন পাও, এটা তোমার জন্য বেশি বেনিফিশিয়াল। আর অফলাইনে যেটা করবা সেটা হলো তুমি মানে 100 MCQ যেভাবে করে এক্সাম দেয়, 100টা MCQ, তারপর একটা অধ্যায়, সবকিছু দেওয়া থাকে একদম থিওরি সহ, সবকিছু একদম ম্যাথমেটিক্স থিওরি সবকিছু একসাথে কম্বিনেশনে থাকে, তাহলে হবে কি যে তুমি অনলাইনের মাধ্যমে তুমি এক্সাক্টলি যেগুলো পরীক্ষায় আসে ওগুলো করলা, আর তুমি অফলাইনের মাধ্যমে যেগুলো আসতে পারে পরীক্ষায় অথবা যেগুলো হচ্ছে তোমার মনে থাকতেছে না ওইগুলো তুমি প্র্যাকটিস করলা, তাহলে দুইভাবে প্র্যাকটিস হচ্ছে প্যারালালি। এই জন্য অনলাইনের প্র্যাকটিস হিসাবে আমি তোমাদেরকে বলবো আমার মাত্র 300 টাকার যে এক্সাম ব্যাচ আছে ওইটা নিয়ে নাও। হ্যাঁ, তো ওই এক্সাম ব্যাচে তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, পেপার ওয়াইজ এবং মডেল, ফাইনাল মডেল এগুলো থাকতেছে, মাত্র 300 টাকার এমসিকিউ ব্যাচ। এটা আমি অলরেডি এখানে 100-এর উপরে মানুষজন এমসিকিউ ব্যাচে ভর্তি হয়েছে, এটা নতুন এমসিকিউ ব্যাচ। সো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, সো তুমি ওইভাবে ভর্তি হতে পারো, অথবা আমি নিয়মটা বলে দিচ্ছি, এই যে এখানে 01753244935 এই নাম্বারে তুমি বিকাশ করবা 300 টাকা করে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই তোমাকে হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।